শবে বরাতে সবাই তো হালুয়া খায়, আমরাও ঠিক তার ব্যতিক্রম নয়। আমিও 3 থেকে 4 ধরনের হালুয়া তৈরি করেছি, তো আজকে একটি মাত্র হালুয়া তৈরি করা দেখাবো, বুটের ডালের হালুয়া। তো সবাই দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। এখানে আমি 2 কাপ পরিমাণে বুটের ডাল একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই হালুয়াটা তৈরি করার জন্য আমি কিছু লিকুইড দুধ নিয়েছি, আর তার ভিতরে আমি বুটের ডালটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু দারচিনি এবং এলাচ তেতো করে দিয়েছি। তো আমার বুটের ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই পরিমাণে সেদ্ধ হয়েছে। তো এটাকে আমি ম্যালিনেট করে নেব এই দুধ সহকারে, তাহলে এর থিকনেসটা ভালো হবে। আমি একটা ব্লেন্ডার জারে এটাকে নিয়ে নিয়েছি ম্যালিনেট করার জন্য। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই তো আমার বুটের ডালটা ব্যালেন্ট করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে এলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কিছু বাদাম কুচি আর অল্প পরিমাণে কিশমিশ। এটাকে আমি ঘির মধ্যে সামান্য একটু ভেজে নেব। তো বাদাম আর কিশমিশ আমার ভেজে নেওয়া হয়েছে, এটা বেশি ভাজার দরকার নেই, হালকা পরিমাণে ভাজলেই হবে। এখন এর মধ্যে আমি আমার ব্যালেন্ড করা যে বুটের ডালটা রয়েছে সেটা দিয়ে দেব। তো সাবধানে দিতে হবে আস্তে আস্তে ঘির মধ্যে। এখন এটাকে আমি সুন্দর করে ঘির মধ্যে ভাজতে থাকব যতক্ষণ না পর্যন্ত এর এই যে পানি পানি ভাবটা আছে এটা শুকিয়ে না আসে। এই তো দেখুন কীভাবে আমি ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি 1 কাপ পরিমাণে চিনি আপাতত দিয়েছি, তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন, আমি লাগলে আবার দেবো টেস্ট করে। তো এখন এই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিনিটা আমি ডালের সাথে মিশিয়ে ডালটা এভাবে নাড়তে থাকব। আর চিনি দেওয়ার পর কিন্তু ডালটা একটু হালকা পাতলা হয়ে যাবে, তো সমস্যা নেই। আবার এটাকে আমি শুকিয়ে নিচ্ছি জাল করে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো আমার চিনিটা একটু মনে হচ্ছে যে কম হয়েছে, তো আমি এর মধ্যে আর একটু চিনি দিয়ে দেব। এখন আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো আসে। অনেকে মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। তো এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি আর এর পানিটা শুকিয়ে নিচ্ছি। আর ডালটা তো আমি দুধের মধ্যেই সেদ্ধ করেছি। তো এখন আমি একটু ফুড কালার দিয়ে দেবো, যে অরিজিনাল কালার সেটা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডালের থেকে যে পানিটা বের হচ্ছে সেটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ, আপনারা চাইলে দিতে পারেন। দুধটা দিলে এর বাইন্ডিংটা ভালো হয়।
টা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। এই পর্যায়ে ডালটা কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে, দেখা যাচ্ছে হিসেবে কেটে নেব একটা চাকুর সাহায্যে। এই তো এভাবে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে এটাকে কাটতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এই তো আমার বুটের ডালের হালুয়াটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করার পালা। আমি এই ডালের উপরে কিছুটা পরিমাণে বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।